আমার সকল দর্শক বন্ধুদের মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ছোট্ট মেলা ব্লগ শুরু করতে চলেছি। শতাব্দী প্রাচীন এই মেলায় তোমাদের জন্য আজ অনেক কিছুই নতুন থাকবে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নদিয়ার বৃহত্তম গ্রামীণ মেলা খোদা মাটির মেলায় তোমাদের সকলকে একবার আরেকবার স্বাগত জানাই। আজ তোমাদের ঘুরে দেখাবো নদিয়ার ধানতলা থানার অন্তর্গত খুদা অঞ্চলে এই বিখ্যাত 400 বছরের প্রাচীন মাটির মেলার কিছু ঝলক। একঘেয়েমি জীবন থেকে একটু ছুটি পেলেই কোথাও চলে যেতে ইচ্ছা করে, আর সেটা যদি একটা গ্রামীণ মেলা হয় তাহলে তো কোনো কথাই নেই। সেরকম একটি গ্রামের মেলা নিয়ে আজ চলে এসেছি, আর এই মেলা রানাঘাট শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে, আড়ংঘাটা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, চাপড়ার ফুলের বাগান থেকে 4 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, তোমরা ওয়ান ডে ট্রিপে চলে আসতেই পারো এই মেলাতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মাঘ মাসের প্রথম দিন বিভিন্ন প্রাচীন গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তারই একটি অন্যতম গ্রামীণ মেলায় আজকে তোমাদের সকলকে নিয়ে এসেছি। আজকে তোমাদের যে মেলা ঘুরে দেখাতে চলেছি তা মূলত একটা প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে এগিয়ে চলেছে। আর 2 নম্বর ব্লকের ধানতলা থানার অন্তর্গত হুদা এই অঞ্চলে একটা ছোট্ট গ্রামীণ মেলা বহুকাল ধরে একটা ছোট্ট মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই মেলা আজ বৃহৎ আকার ধারণ করেছে। নদিয়া জেলার অন্যতম বৃহত্তম এই গ্রামীণ মেলা যেমন পরিসরে অগ্রসর হয়েছে, ঠিক তেমনভাবেই লোক সমাগমে প্রতি বছর নতুন নতুন রেকর্ড স্থাপন করছে। হ্যাঁ বন্ধুরা, আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এমনকি দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা জড়ো হয়ে থাকেন এই মেলায়। এই মেলার মান্যতা বা এই মেলার মাহাত্ম্য, আধ্যাত্মিকতা সব কিছুই যেমন আছে, তার থেকে বড় কথা এই মেলায় সারা বছরের বিভিন্ন সাংসারিক জিনিসপত্র কেনাকাটার উদ্দেশ্যে আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই মেলায় জড়ো হয়ে থাকেন। কারণ অনেকেই বলে থাকেন যে এই হুদুর মেলা থেকেই সংসারের যাবতীয় ছোট ছোট জিনিসপত্র নাকি কিনে রাখতে হয়। প্রতিটি মেলায় কিছু না কিছু আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় কারণ থাকে। এখানকার মান্যতা অনুযায়ী মাঘ মাসের প্রথম দিন পূজার মাধ্যমে এখানকার মেলার সূচনা হয়, এবং এই মেলার যে প্রধান আকর্ষণ, মাটির পুতুল দান করা হয়। যারা মানত করে রেখে যান তাদের মানত পূরণের পর তারা এখানে খিচুড়ি রান্না করেন, সকলের মাঝে সেই খিচুড়ি বিতরণ করা হয় এবং মাটির পুতুল দেওয়া হয়। আর সেই দৃশ্য তোমাদের জন্য থাকছে, আর পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। চলো আমার সঙ্গে দেখতে থাকো এই বিখ্যাত মাটির মেলা। ভক্তরা ভগবানের কাছে মানত করেন, আর এখানে মাটির পুতুল ও ধূপকাঠি জ্বালিয়ে পুজো করা হয় বা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় বা দেওয়া হয়, এবং অনেক ভক্তরা মানত করার জন্য এই মাটির পুতুল দিয়ে থাকেন। খিচুড়ি রান্না করা হয় এবং সেই খিচুড়ি সকল ভক্তরা নিজেদের মধ্যে বিলি করে খাওয়া দাওয়া করেন। গ্রাম বাংলার মানুষ তাদের দৈনন্দিন জীবন যাপনের উদ্দেশ্যে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সাংসারিক জীবনের, যেমন রান্নাঘরের বিভিন্ন যন্ত্রপাতি বা রান্নার প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, কিংবা গ্রামীণ অঞ্চলে পিঠে বানানোর জন্য হোক কিংবা খই মুড়ি হোক, আরও অন্যান্য যে কোনো জিনিসের জন্য যে যে সামগ্রীর প্রয়োজন তার সব কিছু তোমরা এই মেলাতে পেয়ে যাবে। বন্ধুরা, একটা গ্রামীণ মেলায় কি দরকার আর কি নেই এই মেলাতে? তোমরা অনেক ধরনের মেলা অনেক জায়গায় ঘুরেছো, আমি একবার বলবো যদি সময় থাকে অবশ্যই একবার ঘুরে যাও এই মেলাতে। ফ্রেন্ডস, এত বড় মেলা তোমরা খুব কম দেখতে পাবে নদিয়া ডিস্ট্রিক্টে। এই মেলার একটি অন্যতম সাইড আমি এসেছি যেখানে শুধুমাত্র কাঠের সামগ্রী পাওয়া যাচ্ছে, এবং এত বড় একটা জায়গা জুড়ে এই কাঠের মেলাটা বসেছে যে টোটাল মেলার 50%-এর উপরে। তো বন্ধুরা, এখানে কাঠের কী সামগ্রী নেই যে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় কাঠের
সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে। খাট পালঙ্ক থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে কাঠের নির্মিত। তো বন্ধুরা চলো সেই জায়গাটাই তোমাদের একটু ঘুরে দেখাই। বন্ধুরা আমি যে কথাটা তোমাদের বারবার করে বলছিলাম যে এই মেলায় একটা বিরাট অংশ জুড়ে কাঠের জিনিসপত্র বিক্রি হয়, আর সেই কাঠে আধুনিক ডিজাইনের যে কোনো ধরনের খাট পালঙ্ক চেয়ার টেবিল জলচৌকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট বাক্স তোমরা পেয়ে যাচ্ছ। রুটি বলার সামগ্রী থেকে শুরু করে আমাদের হেসেলে যা যা প্রয়োজন, যা কাঠ দিয়ে তৈরি করা সম্ভব, তার সব কিছুই কিন্তু এই মেলায় তোমরা পাবে। আর এক বিশাল সম্ভার, নয় নয় করো কম করো তোমরা 50-60টা দোকান ঘুরে ঘুরে দেখতে পারো। এই মেলায় কাঠের বিভিন্ন জিনিসপত্র যেমন রয়েছে এবং সেই জিনিসপত্র একদম সুলভ মূল্যে পাওয়া যায়। হয়তো এই জিনিসপত্রে তোমরা অন্য কোথাও থেকে কিনলে অনেক দামে কিনতে হবে, কিন্তু এই মেলা থেকে তোমরা যদি সংগ্রহ করো খুব কম পয়সায় তোমরা সেই জিনিস সংগ্রহ করতে পারো। যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এবং খুবই সহজ। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রানাঘাট কিংবা আড়ংঘাটা, যেদিক থেকেই আসো না কেন এই মেলা তোমাদের খুব একটা কষ্ট দেবে না যাতায়াতের ক্ষেত্রে, কারণ রানাঘাট থেকে এই মেলায় পৌঁছানোর জন্য রাস্তা খুব ভালো। যদি বন্ধুরা তোমরা আড়ংঘাটা দিক থেকে আসো তাহলে তোমাদের 7 কিলোমিটারের মধ্যে পড়ে যাবে আড়ংঘাটা থেকে সরাসরি পানিখালি, পানিখালি থেকে এই মেলার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। তো বন্ধুরা তোমরা চাইলে আড়ংঘাটা কিংবা রানাঘাট স্টেশন থেকেও এই মেলায় সরাসরি আসতে পারো। আর যে সকল বন্ধুরা অনেক দূরে থাকো, তারা ভাবছো যে একটা মেলার জন্য শুধু শুধু এত দূর যাব, তাদের জন্য আমার একটা ছোট্ট ট্যুর প্ল্যান রইল। বন্ধুরা কিছুদিন আগে দ্য গাইড সুজার চ্যানেলে তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম চাপড়ার ফুলের বাগান, সেই ব্লগটি যাদের ভালো লেগেছে তাদের জন্য অবশ্যই বলবো যে বন্ধুরা একটা দিনের জন্য তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো চাপড়া ফুলের বাগান তৎসহ। আর একটু দূরত্ব অতিক্রম করলেই তোমরা পেয়ে যাবে একটা সর্বাঙ্গীন গ্রামীণ মেলার অপূর্ব দর্শন। ফ্রেন্ডস, বাংলার অন্যতম শ্রেষ্ঠ কুটির শিল্প বেতের তৈরি এবং বাঁশের চটার তৈরি বিভিন্ন সামগ্রী, তার মধ্যে ঝুড়ি থেকে শুরু করে চালন থেকে শুরু করে বাড়ির মা বোনেদের জন্য প্রয়োজনীয় কুলো সব কিছুই কিন্তু এই মেলায় তোমরা পেয়ে যাবে। এবং হ্যাঁ, এটা এখানকার একটা অন্যতম শ্রেষ্ঠ কারুকার্য শিল্পের প্রদর্শন তোমরা বলতে পারো। কুটির শিল্প মেলার একটা সার্থক রূপকার কিন্তু আমাদের এই মেলায় অবশ্যই দেখা যায়, কারণ তোমাদের এর আগে কাঠের যে সামগ্রী সেগুলো দেখালাম এবং এবার তোমরা বেতের এবং বাঁশের চটা দিয়ে বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা হয় সেই ইকো ফ্রেন্ডলি জিনিসগুলোর একটা ঝলক চলো দেখে নিই। বাঁশ দিয়ে তৈরি করা ঝুড়ি, চালন কিংবা কুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। তো যে সকল বন্ধুরা শহরের দিকে থাকো তাদের জন্য হয়তো এইগুলো তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ঘর সাজানোর জন্য বিভিন্ন বাঁশের সামগ্রী তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে। আর এই মেলায় আসা যদি তোমাদের সুযোগ হয় তাহলে তোমাদের খুব ভালো লাগবে। তো যদি সুযোগ হয় অবশ্যই চলে এসো চাপড়ার ফুলের বাগান, এই মেলা, আর তার সঙ্গে আরেকটু সময় থাকলে অবশ্যই তোমরা ঘুরে দেখতে পারো দেবগ্রাম ফরেস্ট। তো সব কিছুই থাকলো দ্য গাইড সুজার চ্যানেলে, একদিনের জন্য অবশ্যই ঘুরে যেতে পারো, দ্য বেস্ট অন দ্য ট্রিপ হবে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ মেলাটি দেখতে থাকো। মেলায় আসবো আর খাওয়া দাওয়া হবে না তা কি কখনো হয়, আর বিভিন্ন ধরনের স্বাদের খাবার দাবার এই মেলায় তোমরা পেয়ে যাচ্ছ। বিভিন্ন গ্রামীণ খাবার দাবার, শহরের আধুনিক খাবার দাবার তৎসহ আমাদের সকলের পছন্দের ফুচকা, ঘুগনি, চাউমিন কি নেই এই মেলাতে, গরম গরম জিলিপি তার সঙ্গে বালিতে ভাজা বাদাম, খেতে খেতে আমাদের মেলার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর যে সকল বন্ধুরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার একান্ত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দ্য গাইড সুজার চ্যানেলের সঙ্গে থাকো। আর তোমাদের জন্য আমি নিয়ে এসে থাকি প্রায়
বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ব্লগ। তো সেই ব্লগগুলো তোমরা অবশ্যই দেখতে পারো, চ্যানেলে দেওয়া থাকলো। তো বন্ধুরা, আবার তোমাদের জন্য নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে আসবো। ততক্ষণ মেলাটিকে এনজয় করো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের মেলাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর যে সকল দর্শকরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।